হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একদম মাছ ভাতের থালি নিয়ে চলে এসেছি। তো আজকে আমার লাঞ্চে আছে এখানে পালং শাকের তরকারি, মটরশুঁটি, শিম, আলু দিয়ে, বেগুন দিয়ে তরকারি, এখানে আছে মাছের ঝাল টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে, আর গরম গরম ভাত। তো দুদিন ভিডিও দেওয়া হয়নি, একটু ব্যস্ত ছিলাম, খুবই ব্যস্ত ছিলাম বলে দেওয়া হয়নি। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো খাওয়া দাওয়া শুরু করি। থালাটা খুলিয়ে দিই। মাছের মুড়ো, পালং শাক গরম গরম একদম। প্রচুর কাঁটা, চারিদিক দিয়ে কাঁটা খালি ফেলতে হচ্ছে। এমনি বাচ্চা মাছ, তারপর আবার কাঁটায় ভর্তি লেজা।
স্বাদটা দারুণ হয়েছে, একদম মশলা কম দিয়ে ভালো লাগছে খেতে।
মুড়োচিপা থেকে জিভ ফিপ ছিঁড়ে গেল। এটা পরে খাবো, বেশ ডান।